এই যে পর্তুগালে নতুন নতুন বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে? এতদিন সামার ছিল, অনেক গরম, প্রায় 40 ডিগ্রি রোদ হইতো। এই যে এখন 2-3 দিন যাবৎ বৃষ্টি শুরু হয়েছে, প্রত্যেক দিন বৃষ্টি পড়বো। আর ঠান্ডা তো আছে, কি একটা ঠান্ডা ওয়েদার রে ভাই, জীবনটা শেষ। এই যে গত 2-3 দিন ধরে মানে তোরে জোরে এরকম ভাবে বৃষ্টি পড়ে প্রত্যেক দিন। 5-7 দিনে মনে করেন -10 ডিগ্রি ঠান্ডা নিয়ে আইব, এইরকম মানে খারাপ ওয়েদার এই দেশে। খারাপ ওয়েদার না, ওদের লেগে তো ভালোই, ঠিক আছে? আমরা যারা এশিয়ান পর্তুগালে থাকি, আমরা তো পছন্দ করি না একবারে এত ঠান্ডা, তো আমরা জীবনও ই করি নাই, সাফার করি নাই। এই 3-4 দিনের ভিতরেই এখন বর্তমানে ডিগ্রি আছে 15-16 ডিগ্রি গরম, আর 3-4 দিন 5 দিনের ভিতরে একবারে -5 ডিগ্রি নিয়ে আইব, এরকম ওয়েদার। সূর্য মেঘের বৃষ্টি রোদের মধ্যে বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে বাচ্চাদের কিডস ক্লাব, মানে বাচ্চাদের সুইমিং পুল। এটা বাচ্চারা কি আঁকছে এদিকে দেখেন, আর্ট করে রাখছে সবগুলো, এসব বাচ্চাদের কাম, এই আর্টগুলো সবগুলো বাচ্চাদের কাম। তারপরে এই যে, তারপরে এই যে এগুলা ই করা ফটো স্ট্যাট, বাট এই যে বাচ্চাদের কাম হয়েছে ওইগুলা। এই যে যারা এখানে ট্যুরিস্ট বাচ্চারা আছে, আইসা মন মতো কোনো কিছু একটা আইকা এখানে দেখা গেছে, যে পাথরের মধ্যে আঁকছে, এই যে পাথরের মধ্যে এই যে আঁকছে, কি সুন্দর সুন্দর পাথর, অনেকগুলো পাথর আছে পাথরের মধ্যে। এই যে তারপরে এখানে দুটো শশা আঁকছে, এখানে টিভি আছে বাট টিভি বন্ধ এখন। ওকে, ভালো থাকবেন সবাই।